সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স ফেলুদা স্পেশাল। আজকের গল্প শেয়াল দেবতা রহস্য। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ গ্রীষ্ম সংখ্যায় 1377 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1970 সালে। প্রধান চরিত্রে নীলমণি সান্যাল, প্রতুল দত্ত, পুলিশ ইন্সপেক্টর, চাকর বংশলোচন এবং ঝুন্টু, ফেলুদা, সব্যসাচী চক্রবর্তী, তোপসে ও অন্যান্য কয়েকটি ভূমিকায় দীপ, প্রতুল দত্ত পুলিশ ইন্সপেক্টর ভিকিরি ছেলের ভূমিকায় এবং গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে শেয়াল দেবতা রহস্য। টেলিফোনটা কে করেছিল ফেলুদা? প্রশ্নটা করেই বুঝতে পারলাম যে বোকামি করেছি, কারণ যোগব্যায়াম করার সময় ফেলুদা কথা বলে না। এক্সারসাইজ ছেড়ে ফেলুদা এই জিনিসটা সবে মাস ছয়েক হলো ধরেছে। সকালে আধ ঘন্টা ধরে নানান রকম আসন করে সে, এমনকি কুনুইয়ের ওপর ভর দিয়ে মাথা নিচের দিকে আর পা ওপর দিকে শূন্যে তুলে শীর্ষাসন পর্যন্ত। এটা স্বীকার করতেই হবে যে এক মাসে ফেলুদার শরীর আরও ফিট হয়েছে বলে মনে হয়, কাজেই বলতে হয় যে যোগাসনে রীতিমতো উপকার হচ্ছে। প্রশ্নটা জিজ্ঞেস করেই পেছন দিকে টেবিলের ওপর রাখা ঘড়ির টাইমটা দেখে নিলাম। ঠিক 7:30 পরে আসন শেষ করে ফেলুদা জবাব দিল, তুই চিনবি না। এতক্ষণ পরে এরকম একটা উত্তর পেয়ে ভারী রাগ হল। চিনি না তো অনেককেই, কিন্তু নামটা বলতে দোষ কি? আর না চিনলেও চিনিয়ে দেওয়া যায় নাকি? একটু গম্ভীরভাবেই জিজ্ঞেস করলাম, তুমি চেনো? ফেলুদা জলে ভেজানো ছোলা খেতে খেতে বলল, আগে চিনতাম না, এখন চিনি। কয়েকদিন হলো আমার পূজোর ছুটি হয়ে গেছে, বাবা 3 দিন হলো জামশেদপুরে গেছেন কাজে, বাড়িতে এখন আমি, ফেলুদা আর মা। এবার আমরা পূজোয় বাইরে যাব না, তাতে আমার বিশেষ আফসোস নেই, কারণ পূজোয় কলকাতাটা ভালোই লাগে, বিশেষ করে যদি ফেলুদা সঙ্গে থাকে। ওর আজকাল শখের গোয়েন্দা হিসেবে বেশ নামটাম হয়েছে, কাজেই মাঝে মাঝে যে রহস্য সমাধানের জন্য ওর ডাক পড়বে তাতে আর আশ্চর্য কী। এর আগে প্রত্যেকটা রহস্যের ব্যাপারেই আমি ফেলুদার সঙ্গে ছিলাম, ভয় হয় ওর নাম বেশি হওয়াতে হঠাৎ যদিও একদিন বলে বসে, না তোকে আর এবার সঙ্গে নেব না। কিন্তু এখনও পর্যন্ত সেটা ঘটেনি। আমার বিশ্বাস ওর আমাকে সঙ্গে রাখার একটা কারণ আছে, হয়তো সঙ্গে একটা অল্প বয়স্ক ছেলেকে দেখে অনেকেই ওকে গোয়েন্দা বলে ভাবতে পারে না, সেটা তো একটা মস্ত সুবিধে। গোয়েন্দারা যতই আত্মগোপন করে থাকতে পারে ততই তাদের লাভ। ফোনটা কে করলো জানতে খুব ইচ্ছে করছে বোধহয়। এটা ফেলুদার একটা কায়দা, ও যখনই বুঝতে পারে আমার কোনো একটা জিনিস জানবার খুব আগ্রহ, তখনই সেটা চট করে না বলে আগে একটা সাসপেন্স তৈরি করে। সেটা আমি জানি বলেই বিশেষ উৎসাহ না দেখিয়ে বললাম, ফোনটার সঙ্গে যদি কোনো রহস্যের ব্যাপার জড়িয়ে থাকে তাহলে জানতে ইচ্ছে করে বই কি। ফেলুদা গেঞ্জির ওপর তার সবুজ ডোরাকাটা শার্টটা চাপিয়ে নিয়ে বলল, লোকটার নাম নীলমণি সান্যাল, রোল্যান্ড রোডে থাকে, বিশেষ জরুরি দরকারে আমাকে ডেকে পাঠিয়েছে। কি দরকার বলেনি? না সেটা ফোনে বলতে চায় না, তবে গলা শুনে মনে হলো ঘাবড়েছে। কখন যেতে হবে? ট্যাক্সি করে যেতে 10 মিনিট লাগবে, 9টায় অ্যাপয়েন্টমেন্ট, সুতরাং আর 2 মিনিটের মধ্যে বেরিয়ে পড়া উচিত। ট্যাক্সি করে নীলমণি সান্যালের বাড়ি যেতে যেতে ফেলুদাকে বললাম, অনেক রকম তো দুষ্টু লোক থাকে, ধরো নীলমণিবাবুর যদি কোনো রকম বিপদ না হয়ে থাকে, তিনি যদি শুধু তোমাকে প্যাঁচে ফেলার জন্যই ডেকে থাকেন। ফেলুদা রাস্তার দিক থেকে চোখ না সরিয়ে বলল, সে রিস্ক তো থাকেই, তবে সেরকম লোক বাড়িতে ডেকে নিয়ে প্যাঁচে ফেলবে না, কারণ সেটা তাদের পক্ষেও রিস্কি হয়ে যাবে, সেসব কাজের জন্য অল্প টাকায় ভাড়াটে গুন্ডার কোনো অভাব নেই। একটা কথা বলা হয়নি, ফেলুদা গত বছর অল ইন্ডিয়া রাইফেল কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, মাত্র 3 মাস বন্দুক শিখেই ওর যা টিপ হয়েছিল সে একেবারে থ মেরে যাবার মতো। ফেলুদার এখন বন্দুক রিভলভার দুটোই আছে, তবে বইয়ের ডিটেকটিভের মতো ও সারাক্ষণ রিভলভার নিয়ে ঘোরে না,
সত্যি বলতে কি, এখনও পর্যন্ত ফেলুদাকে ও দুটোর একটাও ব্যবহার করতে হয়নি। তবে কোনো দিন যে হবে না সেই কথা কি করে বলবো। ট্যাক্সি যখন ম্যাডক স্কোয়ারের কাছাকাছি এসেছে তখন জিজ্ঞেস করলাম, ভদ্রলোক কি করেন সেটা জানো? ফেলুদা বলল, ভদ্রলোক পান খান, বোধহয় কানে একটু কম শোনেন, ইয়ে শব্দটা একটু বেশি ব্যবহার করেন আর অল্প সর্দিতে ভুগছেন, এছাড়া আর কিছুই জানি না। এরপরে আমি আর কিছু জিজ্ঞেস করিনি। নীলমণি সান্যালের বাড়িতে পৌঁছতে ট্যাক্সি ভাড়া উঠল 1 টাকা 70 পয়সা। একটা 2 টাকা নোট বার করে ট্যাক্সিওয়ালার হাতে দিয়ে ফেলুদা হাতের একটা কায়দার ভঙ্গিতে বুঝিয়ে দিল যে তার চেঞ্জ ফেরত চাই না। গাড়ি থেকে নেমে পোর্টিকো তলা দিয়ে গিয়ে সামনের দরজায় পৌঁছে কলিং বেল টেপা হলো। দোতলা বাড়ি, তবে খুব যে বড় তাও নয়, আর খুব পুরনোও নয়। সামনের দিকে একটা বাগানও আছে, তবে সেটা খুব বাহারের কিছু নয়। একজন দারোয়ান গোছের লোক এসে ফেলুদার হাত থেকে ভিজিটিং কার্ড নিয়ে আমাদের বৈঠকখানায় বসতে বলল। ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে বেশ তাক লেগে গেল। সোফা, টেবিল, ফুলদানি, ছবি, কাঁচের আলমারিতে সাজানো নানান রকম সুন্দর পুরনো জিনিস টিনিস মিলিয়ে বেশ একটা জমকালো ভাব। মনে হয় অনেক খরচ করে মাথা খাটিয়ে এসব জিনিস কিনে সাজানো হয়েছে। ফেলুদা নিজেই উঠে পাখার রেগুলেটরটা ঘোরানোর সঙ্গে সঙ্গেই একজন ভদ্রলোক এসে ঢুকলেন। গায়ে স্লিপিং স্যুটের পায়জামার উপর এক পাশে বোতামওয়ালা আদির পাঞ্জাবি, পায়ে হরিণের চামড়ার চটি আর দুহাতের আঙুলে অনেকগুলো আংটি। হাইট মাঝারি, দাড়ি গোঁপ কামানো, মাথার চুল বেশি নেই, রং মোটামুটি ফর্সা আর চোখ দুটো ঢুলু ঢুলু। দেখলে মনে হয় এই বুঝি ঘুম থেকে উঠে এলেন। বয়স কত হবে? 50-এর বেশি নয়। আপনারই নাম প্রদোষ মিত্তির? জিজ্ঞেস করলেন। আপনি যে এত ইয়াং সেটা জানা ছিল না। ফেলুদা একটু হে হে করে আমার দিকে দেখিয়ে বলল, এটি আমার খুড়তুতো ভাই, খুব বুদ্ধিমান ছেলে। আপনি চাইলে আমাদের কথাবার্তার সময় আমি ওকে বাইরে পাঠিয়ে দিতে পারি। আমার বুকটা ধুকপুক করে উঠল। কিন্তু ভদ্রলোক আমার দিকে একবার চোখ বুলিয়ে নিয়েই বললেন, কেন, থাকুক না, কোনো ক্ষতি নেই। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আপনারা কিছু খাবেন টাবেন, চা বা কফি? না, এই সবে চা খেয়ে বেরিয়েছি। বেশ, তাহলে আর সময় নষ্ট না করে কেন ডেকেছি সেইটে বলি। তবে তার আগে আমার নিজের পরিচয়টা একটু দিই। বুঝতেই পারছেন আমি একজন শৌখিন লোক, পয়সা কড়িও কিছু আছে সেটাও নিশ্চয়ই অনুমান করেছেন। তবে বললে বিশ্বাস করবেন না, আমি চাকরিও করি না, ব্যবসাও করি না, বা বাপের সম্পত্তিও এক পয়সাও পাইনি। নীলমণিবাবু রহস্য করার ভাব করে চুপ করলেন। ফেলুদা বলল, তাহলে কি লটারি? আগে বলছিলাম, তাহলে কি কোনো লটারি টটারি জিতেছিলেন? এক্স্যাক্টলি, ভদ্রলোক প্রায় ছেলে মানুষের মতো চেঁচিয়ে উঠলেন। 11 বছর আগে রেঞ্জার্স লটারি জিতে এক ধাক্কায় পেয়ে যাই প্রায় 2,50,000 টাকা। তারপর সেই টাকা দিয়ে খানিকটা বুদ্ধি আর খানিকটা ভাগ্যের জোরে বেশ ভালোভাবেই চালিয়ে এসেছি। বাড়িটা তৈরি করি 8 বছর আগে। আপনি হয়তো ভাবছেন এরকম অকেজোভাবে একটা মানুষ বেঁচে থাকে কি করে, কিন্তু আসলে একটা কাজ আমার আছে, একটাই কাজ, সেটা হলো অকশন থেকে এই সব জিনিসপত্র কিনে ঘর সাজানো। ভদ্রলোক তাঁর ডান হাতটি বাড়িয়ে চারিদিকে সাজানো জিনিসপত্রগুলোর দিকে দেখিয়ে দিলেন। তারপর বললেন, যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে আমার এই সব আর্টিস্টিক জিনিসপত্রের কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু আমার মনে সন্দেহ হয় যে হয়তো থাকতেও পারে। এই যে, নীলমণিবাবু তাঁর পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে কয়েকটা কাগজের টুকরো বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। ফেলুদার সঙ্গে সঙ্গে আমিও কাগজগুলো দেখে নিলাম। 3টে কাগজ, তার প্রত্যেকটাতেই লেখার বদলে লাইন করে ছোট ছোট ছবি আঁকা। সেই ছবির মধ্যে কিছু কিছু বেশ বোঝা যায়, যেমন প্যাঁচা, চোখ, সাপ, সূর্য, এইসব। আমার কেমন যেন ব্যাপারটাকে দেখা দেখা বলে মনে হচ্ছিল, এমন সময় ফেলুদা বলল, এসব তো হিরোগ্লিফিক লেখা বলে মনে হচ্ছে। ভদ্রলোক একটু থতমত খেয়ে বললেন, আগে? ফেলুদা বলল,
প্রাচীনকালে ইজিপশিয়ানরা যে লেখা বার করেছিল এটা সেই জিনিস বলে মনে হচ্ছে। তাই বুঝি? হুম, তবে এ লেখা পড়তে পারে এমন লোক কলকাতায় আছে কি না সন্দেহ। ভদ্রলোক যেন একটু মুশড়ে পড়ে বললেন, তাহলে যে জিনিস দুদিন অন্তর অন্তর ডাকে আমার নামে আসছে তার মানে না করতে পারলে তো ভারী অস্বস্তিকর ব্যাপার হবে। ধরুন যদি এগুলো সাংকেতিক হুমকি হয়, কেউ হয়তো আমাকে খুন করতে চাইছে, তার আগে আমাকে শাসাচ্ছে। ফেলুদা একটুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার যে সমস্ত জিনিসপত্র সাজানো রয়েছে তার মধ্যে ইজিপশিয়ান কিছু আছে? নীলমণিবাবু হেসে বললেন, দেখুন, আমার কোন জিনিস যে কোথাকার সেটা আমি নিজেই ঠিক ভালোভাবে জানি না। আমি কিনি কারণ আমার পয়সা আছে এবং আর পাঁচজন শৌখিন লোককে এসব জিনিস কিনতে দেখেছি তাই। কিন্তু আপনার এত জিনিসের মধ্যে একটিও তো খেলো বলে মনে হচ্ছে না। যারা শুধু এগুলো দেখবে তারা তো আপনাকে রীতিমতো সমঝদার লোক বলে মনে করবে। ভদ্রলোক হেসে বললেন, ওটা কি জানেন, এসব ব্যাপারে সচরাচর জিনিস ভালো হলেই তার দাম বেশি হয়। টাকা যখন আছে তখন আমি সেরা জিনিসটা কিনবো না কেন? অনেক ভারী ভারী খদ্দেরের ওপরে টেক্কা দিয়ে নিলাম থেকে এসব কিনেছি মশাই। কাজে ভালো জিনিস আমার কাছে ঠাকাটা কিছু আশ্চর্য নয়। কিন্তু মিশরের জিনিস কিছু আছে কিনা জানেন না? নীলমণিবাবু সোফা ছেড়ে উঠে একটা কাঁচের আলমারির দিকে গিয়ে তার উপরের তাক থেকে একটা বিঘৎখানেক লম্বা মূর্তি নামিয়ে এনে সেটা ফেলুদার হাতে দিলেন। সবুজ পাথরের মূর্তি, তার গায়ে আবার নানা রঙের ঝলমলে পাথর বসানো, দু এক জায়গায় যেন সোনাও রয়েছে। তবে আশ্চর্য এই যে মূর্তিটার শরীর মানুষের মতো হলেও তার মুখটা শেয়ালের মতো। এটা দিন দশেক আগে কিনেছি অ্যারাটুন ব্রাদার্সের একটা নিলাম থেকে। এটা বোধহয়, ফেলুদা মূর্তিটায় একবার চোখ বুলিয়ে বলল, আনুবিস। আনুবিস? সে আবার কি? ফেলুদা মূর্তিটা সাবধানে নেড়ে চেড়ে নীলমণিবাবুর হাতে ফেরত দিয়ে বলল, আনুবিস ছিল প্রাচীন মিশরের গড অফ দ্য ডেড, মৃত আত্মাদের দেবতা। চমৎকার জিনিস পেয়েছেন এটা। কিন্তু, ভদ্রলোকের গলায় ভয়ের সুর, এই মূর্তি আর এইসব চিঠির মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আমি কি এটা কিনে ভুল করলাম? কেউ কি এটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে বলে শাসাচ্ছে? ফেলুদা মাথা নেড়ে বলল, সেটা বলা মুশকিল। চিঠিগুলো কবে থেকে পেতে শুরু করেছেন? গত সোমবার থেকে। অর্থাৎ মূর্তিটা কেনার ঠিক পর থেকেই? হ্যাঁ। খামগুলো আছে? না, ফেলে দিয়েছি। রেখে দেওয়া উচিত ছিল, তবে খুবই সাধারণ খাম, সাধারণ টাইপরাইটারে ঠিকানা লেখা, পোস্ট অফিস এলগিন রোড। ঠিক আছে, ফেলুদা উঠে পড়ল। আপাতত কিছু করার আছে বলে মনে হয় না। শুধু সেফ সাইডে থাকার জন্য মূর্তিটাকে ওই আলমারিতে না রেখে আপনার হাতের কাছে রাখবেন। সম্প্রতি একজনের বাড়ি থেকে এ ধরনের কিছু জিনিস চুরি হয়েছিল। তাই বুঝি? হ্যাঁ, একজন সিন্ধি ভদ্রলোক, যদ্দূর জানি এখনও সে চোর ধরা পড়েনি। আমরা ঘর থেকে বেরিয়ে বাইরে ল্যান্ডিংয়ে এলাম। ফেলুদা বলল, আপনার সঙ্গে রসিকতা করতে পারে এমন কারোর কথা মনে পড়ছে? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, কেউ না, পুরনো বন্ধুদের সঙ্গে অনেক দিন ছাড়াছাড়ি হয়ে গেছে। আর শত্রু? ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ধনীর তো শত্রু সবসময়ই থাকে, তবে তারা তো কেউ আর শত্রু বলে নিজেদের পরিচয় দেয় না। সামনাসামনি দেখা হলে সকলেই খাতির করে কথা বলে। আপনি মূর্তিটা তো নিলামে কিনেছিলেন বললেন? হ্যাঁ, অ্যারাটুন ব্রাদার্সের নিলামে। ওটার ওপর আর কারো লোভ ছিল না? কথাটা শুনে ভদ্রলোক হঠাৎ যেন একটু বেশি উত্তেজিত হয়ে হাত কচলাতে শুরু করলেন। তারপর বললেন, আপনি কথাটা জিজ্ঞেস করে আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিলেন। আমার সঙ্গে একটি ভদ্রলোকের অনেকবার নিলামে ঠোকাঠুকি হয়েছে, সেদিনও হয়েছিল। তিনি কে? প্রতুল দত্ত। কি করেন? বোধহয় উকিল ছিলেন, রিটায়ার করেছেন। সেদিন ওর আর আমার মধ্যে শেষ অবধি রেষারেষি চলে। তারপর আমি 12,000 বলার পর উনি থেমে যান। মনে আছে নিলামের পর আমি যখন বাইরে এসে গাড়িতে উঠছি তখন হঠাৎ ওর সঙ্গে একবার চোখাচুকি হয়ে পড়ে। ওর চোখের চাহনিটা মোটেই ভালো লাগেনি। আইসি। আমরা নীলমণিবাবুর বাড়ি থেকে বেরোলাম। গেটের দিকে হাঁটতে হাঁটতে ফেলুদা প্রশ্ন করল,
এ বাড়িতে কি আপনারা অনেকে থাকেন? নীলমণিবাবু হেসে বললেন, কি বলছেন মশাই, আমার মতো একা মানুষ বোধ হয় কলকাতায় দুটি নেই, ড্রাইভার, মালি, দুটো পুরনো বিশ্বস্ত চাকর ও আমি, ব্যাস। ফেলুদার পরের প্রশ্নটা একেবারেই এক্সপেক্ট করিনি। বাচ্চা ছেলে কি কেউ থাকে না এ বাড়িতে? ভদ্রলোক এক মুহূর্তের জন্য একটু অবাক হয়ে তারপর হো হো করে হেসে বললেন, দেখেছেন, ভুলে গেছি, আসলে আমি লোক বলতে বয়স্ক লোকের কথাই ভাবছিলাম। আজ দিন দশেক হলো আমার ভাগ্নি ঝুন্টু এখানে এসে রয়েছে, ওর বাবা ব্যবসা করেন, এই সেদিন সস্ত্রীক জাপানে গেছেন, ঝুন্টুকে রেখে গেছেন আমার জিম্মায়, বেচারি এসে অবধি ইনফ্লুয়েঞ্জায় ভুগছে। তারপর হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বললেন, আপনার বাচ্চার কথা মনে হলো কেন? ফেলুদা বলল, বৈঠকখানার একটা আলমারির পেছন থেকে একটা ঘুড়ির কোণা উঁকি মারছিল, সেইটা দেখেই। নীলমণিবাবুর চাকর একটা ট্যাক্সি ডাকতে গিয়েছিল, সেটা নুড়ি ফেলা পথের উপর দিয়ে কড়কড় শব্দ করে পোর্টিকোর তলায় ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো। ফেলুদা ট্যাক্সিতে ওঠার সময় বলল, সন্দেহজনক আরও কিছু যদি ঘটে তাহলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন, আপাতত আর কিছু করার আছে বলে মনে হয় না। বাড়ি ফেরার পথে ফেলুদাকে বললাম, শেয়াল দেবতার চেহারাটা দেখে কিরম ভয় করে, তাই না? ফেলুদা বলল, মানুষের ধরে অন্য যে কোনো জিনিসের মাথা জুড়ে দিলেই ভয় করে, শুধু শেয়াল কেন? আমি বললাম, পুরনো ইজিপশিয়ান দেবদেবীর মূর্তি ঘরে রাখা তো বেশ বিপজ্জনক। কে বলল? বাহ, তুমি তো বলছিলে। মোটেই না, আমি বলেছিলাম যেসব প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে প্রাচীন ইজিপশিয়ান মূর্তি টুর্তি বার করেছে তাদের মধ্যে কয়েকজনকে বেশ নাজেহাল হতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই যে একজন সাহেব, সে তো মরে গিয়েছিল, কি নাম? না, লর্ড কার্নারভন। আর তার কুকুর? কুকুর তার সঙ্গে ছিল না, কুকুর ছিল বিলেতে, সাহেব ছিলেন ইজিপ্টে। তুতান খামেনের কবর খুঁড়ে বার করার কিছুদিনের মধ্যেই কার্নারভন হঠাৎ ভীষণ অসুখে পড়ে মারা যান। তারপর খবর পাওয়া গিয়েছিল যে সময় সাহেব মারা যান ঠিক সেই একই সময় বিনা অসুখে রহস্যজনকভাবে বেশ কয়েক হাজার মাইল দূরে তার কুকুরটিও মারা যায়। প্রাচীন ইজিপ্টের কোনো জিনিস দেখলেই আমার ফেলুদার কাছে শোনা এই অদ্ভুত ঘটনাটা মনে পড়ে যায়। শেয়াল দেবতা আনুবিসের মূর্তিটাও নিশ্চয়ই কোনো মান্ধাতার আমলের ইজিপশিয়ান সম্রাটের কবর থেকে এসেছে। নীলমণিবাবু কি এসব কথা জানেন না? সাধ করে বিপদ ডেকে আনার মধ্যে কি মজা থাকতে পারে তা তো আমি ভেবেই পাই না। পরদিন ভোর পৌনে ছটায় আমাদের বারান্দায় খবরের কাগজের বান্ডিলটা পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোনটা বেজে উঠল। আমি ফোনটা তুলে হ্যালো বলেছি, কিন্তু উল্টো দিকের কথা শোনার আগেই ফেলুদা সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। পরপর তিনবার হুম হুম হুম, দুবার ও, আর একবার আচ্ছা ঠিক আছে বলেই ফোনটা ধপ করে রেখে দিয়ে ও ধরা গলায় বলল, আনুবিস গায়েব, এক্ষুনি যেতে হবে। সকালবেলায় ট্রাফিক কম বলে নীলমণি সান্যালের বাড়ি পৌঁছতে লাগলো ঠিক 7 মিনিট। ট্যাক্সি থেকে নেমেই দেখি নীলমণিবাবু কেমন যেন ভ্যাবাচ্যাকা ভাব করে বাড়ির বাইরেই আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফেলুদাকে দেখেই বললেন, নাইটমেয়ারের মধ্যে দিয়ে গেছি মশাই, এরকম হরেবল অভিজ্ঞতা আমার কখনো হয়নি। আমরা ততক্ষণে বৈঠকখানায় ঢুকেছি। ভদ্রলোক আমাদের আগেই সোফায় বসে প্রথমে তার হাতের কবজিগুলো দেখালেন। দেখলাম লোকে যেখানে ঘড়ি পরে তার ঠিক নিচ দিয়ে দুই হাতে দড়ির দাগ বসে গিয়ে হাতটা লাল হয়ে গেছে। ফেলুদা বলল, কি ব্যাপার বলুন। ভদ্রলোক দম নিয়ে ধরা গলায় বলতে শুরু করলেন, আপনার কথা মতো গতকাল মূর্তিটা শোবার ঘরে নিয়ে গিয়ে একেবারে বালিশের তলায় রেখে দিয়েছিলাম, এখন মনে হচ্ছে যেখানে ছিল সেখানেই রাখলে আর কিছু না হোক অন্তত শারীরিক যন্ত্রণাটা ভোগ করতে হতো না। যাকে, মূর্তিটা তো মাথার তলায় নিয়ে দিব্যি ঘুমোচ্ছি, এমন সময় রাত কত জানি না একটা বিশ্রী অবস্থায় ঘুম ভেঙে গেল। দেখি কে জানি আমার মুখটা আষ্টে পৃষ্ঠে গামছা দিয়ে বাঁধছে, গলা দিয়ে আওয়াজ বেরোবার পথ বন্ধ দেখে হাত দিয়ে বাধা দিতে গেলুম,
আর তখনই বুঝতে পারলুম যে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী লোকের পাল্লায় পড়েছি। দেখতে দেখতে আমার হাত পিছমোড়া করে দিল, ব্যাস তারপর বালিশের তলা থেকে মূর্তি নিতে আর কি। ভদ্রলোক দম নেওয়ার জন্য কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, ঘন্টা তিনেক বোধ হয় হাত বাঁধা অবস্থায় পড়েছিলাম, সমস্ত শরীরে ঝিঁঝি ধরে গেছিল। সকালে চাকর নন্দলাল চা নিয়ে এসে আমাকে ওই অবস্থায় দেখে বাঁধন খুলে দেয়, আর তৎক্ষণাৎ আমি আপনাকে ফোন করি। ফেলুদা দেখলাম চোখ মুখের ভাব বদলে গেছে, সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার ঘরটা একবার দেখব, আর প্রয়োজন হলে আপনার বাড়ির কিছু ছবি তুলব। ক্যামেরাটাও ফেলুদার নতুন বাতিকের মধ্যে একটা। নীলমণিবাবু দোতলায় তার শোবার ঘরে নিয়ে গেলেন। ঘরে ঢুকেই ফেলুদা বলল, এ কি জানলার শিক নেই? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আর বলবেন না, বিলিতি কায়দায় বাড়ি তো, আর আমি আবার জানলা বন্ধ করে শুতেই পারি না। ফেলুদা জানলা দিয়ে গলা বাড়িয়ে নিচের দিকে দেখে বলল, খুব সহজ, পাইপ রয়েছে, কার্নিশ রয়েছে, একটু জোয়ান লোক হলেই অনায়াসে জানলা দিয়ে ঘরে ঢুকে আসতে পারে। তারপর ফেলুদা ঘরের চারিদিকে খুব ভালো করে দেখে নিয়ে ছবি টবি তুলে বলল, বাড়ির অন্য অংশ একবার ঘুরে দেখতে চাই। নীলমণিবাবু প্রথমে দোতলা দেখালেন, পাশের ঘরটাতে দেখলাম একটা খাটে 12-13 বছর বয়সের একটা ছেলে গলা অবধি লেপমুড়ি দিয়ে শুয়ে আছে। তার চোখগুলো বড় বড়, দেখলেই মনে হয় তার স্বাস্থ্য মোটেই ভালো নয়। বুঝলাম এটা হলো ঝুন্টু। নীলমণিবাবু বললেন, কালই আবার ডাক্তার বোস ঝুন্টুকে ঘুমের ওষুধ দিয়ে গেছেন, তাই ও রাত্রে কিছুই শুনতে পায়নি। দোতলার আরও দুটো ঘর দেখে একতলার ঘরগুলোতে চোখ বুলিয়ে আমরা বাড়ির বাইরে এলাম। নীলমণিবাবুর ঘরের জানলার ঠিক নিচেই দেখলাম কয়েকটা ফুলের টবে পাম জাতীয় গাছ লাগানো। ফেলুদা টবগুলোর ভেতর কিছু আছে কি না দেখতে লাগল, প্রথম দুটোয় কিছু পেল না। তৃতীয়টার পাতার ভেতরে হাতড়ে একটা ছোট্ট টিনের কৌটো পেল, সেটা ঢাকনা খুলে নীলমণিবাবুর দিকে এগিয়ে দিয়ে ফেলুদা বলল, এ বাড়িতে কারো নসির বাতিক আছে? নীলমণিবাবু মাথা নেড়ে না বললেন। ফেলুদা কৌটোটা নিজের প্যান্টের পকেটে রেখে দিল। এবার নীলমণিবাবু যেন বেশ মরিয়া হয়েই বললেন, মিস্টার মিত্তির, আর কিছু না, মূর্তি একটা গেছে, আর একটা না হয় কিনব, কিন্তু একটা ডাকাত আমার বাড়িতে এসে আমার ওপর যা তা অত্যাচার করে চলে যাবে এ কিছুতেই বরদাস্ত করা যায় না। আপনার এর একটা বিহিত করতেই হবে, যদি লোকটাকে ধরে দিতে পারেন তাহলে আমি আপনাকে গিয়ে মানে দিয়ে আর কি পারিশ্রমিক, হ্যাঁ হ্যাঁ পারিশ্রমিক মানে রিওয়ার্ড দেব। রিওয়ার্ডটা বড় কথা নয়, সে আপনি দিতে চান দেবেন, কিন্তু আমি কাজটার ভার নিচ্ছি, তার প্রধান কারণ হলো এ ধরনের অনুসন্ধানে একটা চ্যালেঞ্জ আছে, একটা আনন্দ আছে। এটা শুনে আমার মনে হলো বড় বড় গোয়েন্দা কাহিনীতে ডিটেকটিভরা যেভাবে কথা বলে ফেলুদাও যেন ঠিক সেইভাবেই কথাটা বলল। এরপরে প্রায় 10 মিনিট ধরে ফেলুদা নীলমণিবাবুর ড্রাইভার গোবিন্দ, চাকর নন্দলাল আর পাঁচু আর মালি নটবরের সঙ্গে কথা বলল। তারা সবাই বলল রাত্রে অস্বাভাবিক কিছু দেখেনি। বাইরের লোক আসার মধ্যে এক রাত 9টা নাগাদ ডক্টর বোস এসেছিলেন ঝুন্টুকে দেখতে। নীলমণিবাবু নিজে নাকি তারপর একবার বেরিয়েছিলেন ও এন মুখার্জির ডাক্তারখানা থেকে ঝুন্টুর জন্য ওষুধ কিনে আনতে। ফেরার পথে একটু অন্যমনস্ক ছিলাম, হঠাৎ খেয়াল হলো ট্যাক্সি আমাদের বাড়ির রাস্তা ছাড়িয়ে অন্য কোথাও চলেছে। ফেলুদাকে গম্ভীর দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। ট্যাক্সি থামল ফ্রি স্কুল স্ট্রিটের একটা বাড়ির সামনে। দেখলাম বাড়ির সদর দরজার ওপর সাইনবোর্ডে উঁচু উঁচু রূপলী অক্ষরে লেখা আছে, অ্যারাটুন ব্রাদার্স অকশনিয়ার্স। এটাই সেই নিলামের দোকান। আমি কোনোদিন নিলাম ঘর দেখিনি, এই প্রথম দেখে একেবারে চোখ ছানা বড় হয়ে গেল। এত রকম হিজিবিজি জিনিস একসঙ্গে এর আগে কখনো দেখিনি। ফেলুদার কাজ 2 মিনিটের মধ্যে সারা হয়ে গেল। প্রতুল দত্তের ঠিকানা 7/1 লাভলক স্ট্রিট। আমি মনে মনে ভাবলাম প্রতুল দত্তের বাড়ি গিয়েও যদি ফেলুদাকে হতাশ হতে হয় তাহলে আর ওর কোথাও যাওয়ার থাকবে না, তার মানে এবার ফেলুদাকে হার স্বীকার করতে হবে।
আর তাহলে আমার যে কি দশা হবে তা জানি না, কারণ এখনও পর্যন্ত ফেলুদা কোথাও হার মানেনি। ও কোনো ব্যাপারে হাল ছেড়ে দিয়ে মুখ চুন করে বসে আছে, এই দৃশ্য আমি কল্পনাই করতে পারি না। আশা করি শিগগিরই ও একটা ক্লু পেয়ে যাবে। আমি অন্তত এখনও পর্যন্ত চোখে অন্ধকার দেখছি। দুপুরে খেতে খেতে ফেলুদাকে বললাম, এরপর ও ভাতের ঢিপির মধ্যে একটা গর্ত করে তাতে এক বাটি সোনামুখ ডাল ঢেলে বলল, এরপর মাছ, তারপর চাটনি, তারপর দই, তারপর তারপর জল খেয়ে মুখ ধোবো, তারপর একটা পান খাবো, তারপর তারপর একটা টেলিফোন করে আধ ঘন্টা ঘুম দেব। এর মধ্যে টেলিফোনটাই একমাত্র ইন্টারেস্টিং খবর, কাজেই আমি সেটার অপেক্ষায় বসে রইলাম। ডিরেক্টরি থেকে প্রতুল দত্তর নাম্বারটা আমি বার করে দিয়েছিলাম। নম্বরটা ডায়াল করে হ্যালো বলার সময় দেখলাম ফেলুদা গলাটা একদম চেঞ্জ করে বুড়োর গলা করে নিয়েছে। যে কথাটা হলো ফোনে তার শুধু একটা দিকে আমি শুনতে পেয়েছি, আর সেইভাবেই সেটা লিখে দিচ্ছি। হ্যালো, আমি নাকতলা থেকে কথা কইছি। আগে আমার নাম শ্রী জয়নারায়ণ বাগচি। আমি প্রাচীন কারুশিল্প সম্পর্কে বিশেষ উৎসাহী। এই বিষয় নিয়ে আমি একটা পুস্তক রচনা করছি। হ্যাঁ, আগে হ্যাঁ, আপনার সংগ্রহের কথা শুনেছি। আমার একান্ত অনুরোধ, আপনি যদি অনুগ্রহ করে আপনার কিছু জিনিস আমাকে একটু দেখতে দেন। না না না, পাগল নাকি? আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ, নমস্কার। ফোন শেষ করে ফেলুদা বলল, ভদ্রলোকের বাড়িতে চুনকাম হচ্ছে, তাই জিনিসগুলো সরিয়ে রেখেছেন, তবে সন্ধ্যের দিকে গেলে দেখতে পাওয়া যাবে। আমি একটা কথা না বলে পারলাম না, কিন্তু প্রতুলবাবু যদি সত্যি আনুবিসের মূর্তি চুরি করে থাকেন তাহলে তো আর সেটা আমাদের দেখাবেন না। ফেলুদা বলল, যদি তোর মতো বোকা হয় তাহলে দেখাতেও পারে, তবে না দেখানোটাই সম্ভব। আমি মূর্তি দেখার জন্য যাচ্ছি না, যাচ্ছি লোকটাকে দেখতে। তার কথা মতো ফেলুদা টেলিফোনটা করেই নিজের ঘরে চলে গেল ঘুমোতে। ফেলুদার একটা আশ্চর্য ক্ষমতা হলো, ও যখন তখন প্রয়োজন মতো একটু আধটু ঘুমিয়ে নিতে পারে। শুনেছি নেপোলিয়নেরও নাকি এই ক্ষমতা ছিল, যুদ্ধের আগে ঘোড়ায় চাপা অবস্থাতেই একটু ঘুমিয়ে নিয়ে শরীরটাকে চাঙ্গা করে নিতেন। আমার বিশেষ কিছুই করার ছিল না, তাই ফেলুদার তাক থেকে একটা ইজিপশিয়ান আর্টের বই নিয়ে সেটা উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় ক্রিং করে ফোনটা বেজে উঠল। আমি এক দৌড়ে বসবার ঘরে গিয়ে ফোনটা তুলে নিলাম। হ্যালো। কিছুক্ষণ কেউ কিছু বলল না, যদিও বেশ বুঝতে পারছিলাম ফোনটা কেউ ধরে আছে। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করল। প্রায় 10 সেকেন্ড পরে একটা গম্ভীর কর্কশ গলা শুনতে পেলাম। প্রদোষমিত্তির আছেন? আমি কোনো মতে ঢোক গিলে বললাম, উনি একটু ঘুমোচ্ছেন, আপনি কে কথা বলছেন? আবার কয়েক সেকেন্ড চুপ, তারপর কথা এলো। ঠিক আছে, আপনি তাকে বলে দেবেন যে মিশরের দেবতা যেখানে যাবার সেখানেই গেছেন। প্রদোষমিত্তির যেন এই ব্যাপারে আর নাক গলাতে না আসেন, কারণ তাতে কারোর কোনো উপকার হবে না, বরং অনিষ্ট হবার সম্ভাবনা বেশি। এরপরেই কট করে ফোনটা রাখার শব্দ পেলাম, আর তারপরেই সব চুপ। কতক্ষণ যে ফোনটা হাতে ধরে প্রায় দম বন্ধ করে বসেছিলাম জানি না। হঠাৎ ফেলুদার গলা পেয়ে তাড়াতাড়ি রিসিভারটা জায়গায় রেখে দিলাম। কে ফোন করেছিল? আমি ফোনে যা শুনেছি তা বললাম। ফেলুদা গম্ভীর মুখ করে ভুরু কুঁচকে সোফায় বসে বলল, ইস, তুই যদি আমাকে ডাকতিস। কি করবো, কাঁচা ঘুম ভাঙালে যে তুমি রাগ কর। লোকটার গলার আওয়াজ কিরকম? ঘর ঘরে গম্ভীর। যাকগে, আপাতত প্রতুল দত্তর চেহারাটা একবার দেখে আসি। মনে হচ্ছিল একটু আলো দেখতে পাচ্ছি, এখন আবার সব ঘোলাটে। 6:05 আমরা প্রতুল দত্তর বাড়ির গেটের সামনে ট্যাক্সি থেকে নামলাম। আমি বাজি ফেলে বলতে পারি যে বাবাও আমাদের দেখলে চিনতে পারতেন না। ফেলুদা সেজেছে একটা 60 বছরের বুড়ো, কাঁচা পাকা মেশানো ঝোলা গোঁপ, চোখে মোটা কাঁচের চশমা,
গায়ে কালো গলাবন্ধ কোট, হাঁটুর ওপর তোলা ধুতি আর মোজার ওপর বাটার তৈরি ব্রাউন কেডস জুতো। আধ ঘন্টা ধরে ঘরের দরজা বন্ধ করে মেকআপ করে বাইরে এসেই বলল, তোর জন্য দু তিনটে জিনিস আছে, চট করে পরে নে। আমি অবাক হয়ে বললাম, আমাকেও মেকআপ করতে হবে নাকি? আলবাত। দু মিনিটের মধ্যে আমার মাথায় একটা কদম ছাঁট পরচুলা আর আমার নাকের ওপর একটা চশমা বসে গেল। তারপর একটা কালো পেন্সিল দিয়ে আমার পরিষ্কার করে ছাঁটা জুলপিটা ফেলুদা একটু অপরিষ্কার করে দিল। তারপর বলল, তুই আমার ভাগ্নে, তোর নাম সুবোধ, অর্থাৎ শান্তশিষ্ট লাজবিশিষ্ট ভালো মানুষটি। ওখানে মুখ খুলেছ কি বাড়ি এসে রদ্দা? প্রতুলবাবুর বাড়ির চুনকাম প্রায় হয়ে এসেছে। ডিজাইন দেখে বোঝা যায় বাড়ি অন্তত 25-30 বছরের পুরনো। তবে নতুন রঙের জন্য দরজা জানলা দেয়াল সব কিছু ঝলমল করছে। গেট দিয়ে ঢুকে এগিয়ে গিয়েই দেখি বাইরে একটা খোলা বারান্দায় একটা বেতের চেয়ারে একজন মাঝবয়সী ভদ্রলোক বসে আছেন। আমাদের এগোতে দেখেও তিনি চেয়ার ছেড়ে উঠলেন না। সন্ধ্যার আবছা অন্ধকারেও বুঝলাম তার মুখটা বেশ গম্ভীর। ফেলুদা দুহাত তুলে মাথা হেঁট করে নমস্কার করে তার নতুন বুড়ো মিহি গলায় বলল, মাফ করবেন, আপনি কি প্রতুলবাবু? ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, হ্যাঁ। আগে আমারই নাম জয়নারায়ণ বাগচি, আমি আপনাকে আজ দুপুরে টেলিফোন করেছিলাম। এইটি আমার ভাগ্নে সুবোধ। আমার ভাগ্নে কেন, ওর কথা তো টেলিফোনে হয়নি। আমার মাথার পরচুলা কুটকুট করতে শুরু করেছে। ফেলুদা গলা ভীষণ নরম করে বলল, আগে ও ছবি আঁকা শিখছে তাই। ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠলেন। আপনারা আমার জিনিসগুলি দেখতে চাইছেন তাতে আপত্তি নেই, তবে সরিয়ে রাখা জিনিস সব টেনে বার করতে হয়েছে, অনেক হ্যাঙ্গাম, একে বাড়িতে রাত দিন মিস্ত্রিদের ঝামেলা, এটা ঠেলো ওটা ঢাকো, চারিদিকে কাঁচা রং, রঙের গন্ধটাও ধাতে যায় না, সব ঝক্কি শেষ হলে যেন বাঁচি। আসুন ভেতরে। লোকটাকে ভালো না লাগলেও ভেতরে গিয়ে তার জিনিসপত্র দেখে চোখ ছানা বড় হয়ে গেল। ফেলুদা বলল, ইয়ে আপনার কাছে মিশর দেশের শিল্পকলার অনেক চমৎকার নিদর্শন রয়েছে দেখছি। তা আছে, কিছু জিনিস কায়রোতে কেনা, কিছু এখানে অকশনে। দেখো বাবা সুবোধ, ভালো করে দেখো। ফেলুদা আমার পিঠে একটা চিমটি কেটে আমায় জিনিসগুলোর দিকে ঠেলে দিল। কত রকম দেবদেবী দেখো, এই যে বাজপাখি এও দেবতা, এই যে পেঁচা এও দেবতা, মিশর দেশে কত রকম জিনিসকে পুজো করতো লোকেরা, দেখো দেখো। প্রতুলবাবু একটা সোফায় বসে চুরুট ধরালেন। হঠাৎ কি খেয়াল হলো, আমি বলে উঠলাম, শেয়াল দেবতা নেই বড় মামা? প্রশ্নটা শুনেই প্রতুলবাবু যেন হঠাৎ বিষম খেয়ে উঠলেন, বললেন, চুরুটের কোয়ালিটি ফল করছে, আগে এত কড়া ছিল না। ফেলুদা সেই রকমই মিহি সুরে বলল, আমার ভাগ্নে আনুবিসের কথা বলছি, কালি ওকে বলছিলাম কি না? প্রতুলবাবু হঠাৎ ফোঁস করে উঠলেন, আনুবিস, স্টুপিড ফুল। আগে ফেলুদা চোখ গোল গোল করে প্রতুলবাবুর দিকে চাইলেন। আনুবিসকে মূর্খ বলছেন আপনি? আনুবিস না, সেদিন নিলামে লোকটাকে আগেও দেখেছি আমি, হি ইজ এ ফুল, ওর বিডিং এর কোনো মাথা মুন্ডু নেই, চমৎকার একটা মূর্তি ছিল, এমন এক অ্যাবসার্ড দাম হাঁকলে যে যার উপর আর চড়া যায় না, অত টাকা কোথায় পায় জানি না। ফেলুদা চারিদিকে আরেকবার চোখ বুলিয়ে নিয়ে ভদ্রলোককে নমস্কার করে বললেন, অশেষ ধন্যবাদ, আপনি মহাশয় ব্যক্তি, পরম আনন্দ পেলাম আপনার শিল্প সংগ্রহ দেখে। এসব জিনিসপত্র ছিল দোতলায়, আমরা এবার নিচে রওনা দিলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে ফেলুদা বলল, আপনার বাড়িতে লোকজন আর বিশেষ? গিন্নি আছেন, ছেলে বিদেশে। প্রতুল দত্তর বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য হাঁটতে হাঁটতে বুঝলাম পাড়াটা কত নির্জন, 7টাও বাজেনি, অথচ রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে। দুটি বাচ্চা ভিখারি ছেলে শ্যামাসঙ্গীত গাইতে গাইতে এগিয়ে আসছে। একটু কাছে এলে পর বুঝলাম একজন গাইছে আর অন্যজন বাজাচ্ছে, ভারী সুন্দর গান করে ছেলেটা।
ফেলুদা তাদের সঙ্গে গলা মিশিয়ে গেয়ে উঠল, বল মা তারা দাঁড়াই কোথা। বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে কিছু দূর হেঁটে একটা চলন্ত খালি ট্যাক্সির দেখা পেয়েই ফেলুদা হাঁক দিয়ে সেটাকে থামাল। ওঠার সময় দেখি বুড়োর ড্রাইভার ভারী অবাক হয়ে ফেলুদার দিকে দেখছে। এই চিমড়ে বুড়োর গলা দিয়ে ওরকম জোয়ান চিৎকার বেরোলো কী করে সেটাই বোধ হয় চিন্তা করছে ও। পরদিন সকালে যখন টেলিফোনটা বাজলো তখন আমি বাথরুমে দাঁত মাজছি, কাজেই ফোনটা ফেলুদাই ধরল। জিজ্ঞেস করে জানলাম নীলমণিবাবু ফোন করেছিলেন একটা খবর দেওয়ার জন্য। প্রতুলবাবুর বাড়িতেও কাল ডাকাতি হয়ে গিয়েছে আর এই খবরটা কাগজেও বেরিয়েছে। টাকা পয়সা কিচ্ছু যায়নি, গেছে শুধু কিছু প্রাচীন কারুশিল্পের নমুনা, 8-10টা ছোট ছোট জিনিস, সব মিলিয়ে দাম 20-25 হাজার টাকার কম নয়। পুলিশ নাকি তদন্ত আরম্ভ করে দিয়েছে। প্রতুলবাবুর বাড়িতে যে সকালেই পুলিশের দেখা পাব আর তার মধ্যে যে ফেলুদার চেনা লোকও বেরিয়ে পড়বে সেটা কিছুই আশ্চর্য না। আমরা যখন পৌঁছেছি তখন 7:15, অবশ্যই আজ আর মেকআপ করিনি। ফেলুদা দেখলাম তার জাপানি ক্যামেরাটা নিতে ভোলেনি। আমরা গেটের ভেতর সবে ঢুকেছি এমন সময় একজন বেশ হাসি খুশি মোটা সোটা চশমা পরা পুলিশ, বোধহয় ইন্সপেক্টর টিন্সপেক্টর হবেন, ফেলুদাকে দেখেই এগিয়ে এসে ওর পিঠে একটা চাপড় মেরে বলল, কি হে ফেলু মাস্টার, গন্ধে গন্ধে এসে জুটেছ দেখছি। ফেলুদা বেশ নরমভাবেই হেসে বলল, আর কি করি বলুন, আমাদের তো ওই কাজ। কাজ বলো না, কাজটা তো আমাদের, তোমাদের হলো শখ, তাই না? ফেলুদা এ কথার কোনো উত্তর না দিয়ে বলল, কিছু কিনারা করতে পারলেন বাগলারি কেস? তাছাড়া আর কি, তবে ভদ্রলোক খুব আপসেট, খালি মাথা চাপড়াচ্ছেন আর বলছেন কাল এক বুড়ো নাকি এক ছোকরা সঙ্গে করে ওর জিনিস দেখতে এসেছিল, ওর ধারণা এই দুজনই নাকি আছে এই বাগলারির পেছনে। আমার কথাটা শুনেই গলা শুকিয়ে গেল। সত্যি ফেলুদা মাঝে মাঝে বড্ড বেপরোয়া কাজ করে ফেলে। ফেলুদা কিন্তু একটুও ঘাবড়ে না গিয়ে বলল, তাহলে তো সেই বুড়োর সন্ধান করতে পারলেই চোর ধরা পড়বে, এ তো জলের মতো কেস। গোলগাল পুলিশটা বললেন, বেশ বলেছ, একেবারে খাঁটি উপন্যাসের গোয়েন্দার মতো বলেছ, বাহ। ভদ্রলোকের পারমিশন নিয়ে ফেলুদা আর আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম। প্রতুলবাবু দেখি আজও সেই বারান্দাতেই বসে আছেন। বুঝলাম তিনি এতই অন্যমনস্ক যে আমাদের দেখেও দেখতে পেলেন না। কোন ঘরটা থেকে চুরি হয়েছে দেখবে? মোটা পুলিশ জিজ্ঞেস করল। চলুন না। কাল সন্ধেবেলা দোতলার যে ঘরটায় গিয়েছিলাম আজও সেটাতেই যেতে হলো। অন্য কিছুর দিকে দৃষ্টি না দিয়ে ফেলুদা শটান ঘরের দক্ষিণ দিকের ব্যালকনিটার দিকে চলে গেল। সেটা থেকে ঝুঁকে নিচের দিকে চেয়ে বলল, পাইপ বেয়ে অনায়াসে উঠে আসা যায়, তাই না? মোটা পুলিশ বললেন, তা যায়, আর মুশকিল হচ্ছে কি দরজার রং কাঁচা বলে ওটাকে আবার দুদিন থেকে বন্ধ করা হচ্ছিল না। ঠিক কখন হয়েছে চুরিটা? রাত 9:45। কে প্রথম টের পেল? এদের একটি পুরনো চাকর আছে, সে ওদিকের ঘরে বিছানা করছিল, একটা শব্দ পেয়ে দেখতে আসে। ঘর তখন অন্ধকার, বাতি জ্বালানোর আগেই সে একটা প্রচণ্ড ঘুষি খেয়ে প্রায় অজ্ঞান হয়ে যায়, সেই সুযোগে এই চোর বাবাজি হাওয়া। ফেলুদার কপালে আবার সেই বিখ্যাত ভ্রুকুটি, বলল, একবার চাকরটার সঙ্গে কথা বলবো। চাকরের নাম বংশলোচন। দেখলাম ঘুষিটা খাওয়ার ফলে তার এখনো যন্ত্রণা আর ভয় কোনোটাই যায়নি। ফেলুদা বলল, কোথায় ব্যথা? চাকরটা চিঁচি করে উত্তর দিল, তো তলপেটে। তলপেটে? ঘুষি তলপেটে মেরেছিল? কি হাতে জোর, বাপরে বাপ, মনে হলো যেন পেটে এসে একখানা পাথর লাগলো, তারপরেই সব অন্ধকার। আওয়াজটা শুনলে কখন? আর তখন তুমি কি করছিলে? টাইম তো দেখিনি বাবু, আমি তখন মায়ের ঘরে বিছানা করছি, দুটো ছেলে এসে কীর্তন গান করছিল, তাই শুনছিলাম।
মা ঠাকুরুন ছিলেন পুজোর ঘরে, বললেন ছেলেটাকে পয়সা দিয়ে আমি যাবো যাবো করছি, এমন সময় বাবুর ঘর থেকে ঘটি মাটি পড়ার মতো একটা শব্দ পেলাম। ভাবলাম কেউ তো নাই, জিনিস পড়ে কেন, তাই দেখতে গেছি। ঘরে ঢুকতেই বংশলোচন আর কিছু বলতে পারল না। সব শুনে টুনে বুঝলাম আমরা চলে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই চোর এসেছিল। আমি ভাবলাম ফেলুদা বোধহয় আরও কিছু জিজ্ঞেস করবে, কিন্তু শেষ পর্যন্ত ও আর কোনো কথাই বলল না। সেই মোটা পুলিশকে ধন্যবাদ দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে রাস্তায় এসে ফেলুদার মুখের চেহারা একদম বদলে গেল। এ চেহারা আমি জানি, ফেলুদা কি জানি একটা রাস্তা দেখতে পেয়েছে, আর সেই রাস্তা দিয়ে গেলেই রহস্যের সমাধানে পৌঁছানো যাবে। পাশ দিয়ে খালি ট্যাক্সি বেরিয়ে গেল, কিন্তু ফেলুদা থামালো না। আমরা দুজনে হাঁটতে লাগলাম। ফেলুদার দেখা দেখি আমিও ভাবতে চেষ্টা করলাম, কিন্তু তাতে খুব বেশি দূর এগোতে পারলাম না। প্রতুলবাবু যে চোর নন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, যদিও প্রতুলবাবুকে বেশ জোয়ান লোক বলেই মনে হয়, আর ওর গলার আওয়াজটা বেশ ভারী, কিন্তু তাও এটা কিছুতেই সম্ভব বলে মনে হচ্ছিল না যে প্রতুলবাবু একটা বাড়ির পাইপ বেয়ে দোতলায় উঠতে পারেন। তার জন্য যেন আরও অনেক কম বয়সের লোকের দরকার। তাহলে চোর কে, আর ফেলুদা কোন জিনিসটার কথা এত মন দিয়ে ভাবছে? কিছুক্ষণ হাঁটার পর দেখি আমরা নীলমণিবাবুর বাড়ির পাঁচিলের পাশে এসে পড়েছি। ফেলুদা পাঁচিলটা বাঁয়ে রেখে ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করল। কিছু দূর গিয়ে পাঁচিলটা বাঁ দিকে ঘুরেছে, ফেলুদাও ঘুরল, আর তার সঙ্গে সঙ্গে আমিও। এদিকে রাস্তা নেই, ঘাসের ওপর দিয়ে হাঁটতে হয়। মোড় ঘুরে 18 কি 19 পা হাঁটার পর ফেলুদা হঠাৎ থেমে গিয়ে পাঁচিলের একটা বিশেষ অংশের দিকে খুব মন দিয়ে দেখল। তারপর সেই জায়গাটার খুব কাছ থেকে একটা ছবি তুলল। আমি দেখলাম সেখানে একটা ব্রাউন রঙের হাতের ছাপ রয়েছে, পুরো হাত নয়, দুটো আঙুল আর তেলোর খানিকটা অংশ, কিন্তু তা থেকে বোঝা যায় যে সেটা বাচ্চা ছেলের হাত। এবার আমরা যে পথে এসেছিলাম সে পথে ফিরে গিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা একেবারে বাড়ির দিকে চলে গেলাম। খবর পাঠাতেই নীলমণিবাবু বেশ ব্যস্ত হয়ে নিচে চলে এলেন। আমরা তিনজনেই বৈঠকখানায় বসার পর নীলমণিবাবু বললেন, আপনি শুনলে কি বলবেন জানি না, তবে আমার মনটা আজ কালকের চেয়ে কিছুটা হালকা। আমার মতো দুর্দশা যে আরেকজনের হয়েছে সেটা ভেবে খানিকটা কষ্টের লাঘব হচ্ছে, কিন্তু তাও একটা প্রশ্নের উত্তর না পাওয়া অবধি কষ্ট যাবে না। কোথায় গেল আমার আনুবিস? বলুন, আপনি এত বড় ডিটেকটিভ, দুটো ডাকাতি দুদিন উপরি উপরি হয়ে গেল, আর আপনি এখনো যেই তিমিরে সেই তিমিরেই। ফেলুদা একটা প্রশ্ন করে ফেলল, আপনার ভাগ্নেটি কেমন আছে? কে, ঝুন্টু? ও বা, আজ অনেকটা ভালো আছে, ওষুধে কাজ দিয়েছে, আজ জ্বরটা অনেক কমে গেছে। আচ্ছা, বাইরের কোনো ছেলে টেলে কি পাঁচিল টোপকে এখানে আসে ঝুন্টুর সঙ্গে খেলতে টেলতে? পাঁচিল টোপকে কেন বলুন তো? আপনার পাঁচিলের বাইরের দিকটা একটা বাচ্চা ছেলের হাতের ছাপ দেখছিলাম। ছাপ মানে কিরকম ছাপ? ব্রাউন রঙের ছাপ, টাটকা বলা মুশকিল, তবে খুব পুরনো নয়। কই, আমি তো কোনোদিন কোনো বাচ্চাকে আসতে দেখিনি। বাচ্চা বলতে এক আসে, তাও সেটা পাঁচিল টোপকে নয়, একটা ছোকরা ভিকিরি, দিব্যি শ্যামা সঙ্গীত গায়। তবে হ্যাঁ, আমার বাগানের পশ্চিম দিকে একটা জামরুল গাছ আছে, মধ্যে মধ্যে বাইরের ছেলে পাঁচিল টোপকে এসে এসে গাছের ফল পেড়ে খায় না, এমন গ্যারান্টি আমি দিতে পারি না। হুম, নীলমণিবাবু এবার জিজ্ঞেস করলেন, চোরের বিষয়ে আর কিছু জানতে পারলেন কি? ফেলুদা সোফা ছেড়ে উঠে পড়ল। লোকটার হাতের জোর সাংঘাতিক, এক ঘুষিতে প্রতুলবাবুর চাকরকে অজ্ঞান করে দিয়েছিল। তাহলে এ চুরি ও চুরি এক চুরি করেছে তাতে সন্দেহ নেই? হতে পারে, তবে গায়ের জোরটা এখানে বড় কথা বলে আমার মনে হয় না, একটা বিভৎস বুদ্ধির ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে।
নীলমণিবাবু যেন মুষড়ে পড়লেন। বললেন, আশা করি সে বুদ্ধিকে জব্দ করার মতো বুদ্ধি আপনার আছে, না হলে তো আমার মূর্তি ফিরে পাওয়ার আশা ছাড়তে হয়। ফেলুদা বলল, আরও দুটো দিন অপেক্ষা করুন, এখনো পর্যন্ত কখনো ফেলুমিত্রের ডিফিট হয়নি। নীলমণিবাবুর বাড়ির গাড়ি বারান্দা থেকে গেট অবধি নুড়ি পাথর দেওয়া রাস্তা, সেটার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন একটা কটকট শব্দ পেয়ে পেছন ফিরে দেখি নীলমণিবাবুর বাড়ির দোতলায় একটা ঘরের জানলার পেছনে দাঁড়িয়ে একটা ছোট ছেলে, ঝুন্টুই বোধহয়, জানলার কাঁচটাতে হাত দিয়ে টোকা মারছে। আমি বললাম, ঝুন্টু। ফেলুদা বলল, দেখেছি। সারা দুপুর ফেলুদা তার নীল খাতায় অভ্যেস মতো গ্রিক অক্ষরে কী সব হিজিবিজি লিখল। আমি জানি ভাষাটা আসলে ইংরেজি, কিন্তু অক্ষরগুলো গ্রিক, যাতে আর কেউ পড়ে মানে বুঝতে না পারে। আমার সঙ্গে ওর কথা একেবারেই বন্ধ, তবে সেটা এক হিসেবে ভালো, এখন ওর ভাববার সময়, কথা বলার সময় নয়। মাঝে মাঝে শুনছিলাম ও গুনগুন করে গান গাইছে। এটা সেই ভিখিরি ছেলেটার গাওয়া রামপ্রসাদী গানটা। বিকেলে পাঁচটা নাগাদ চা খেয়ে ফেলুদা বলল, আমি একটু বেরোচ্ছি, পপুলার ফটো থেকে আমার ছবির এনলার্জমেন্টগুলো একটু নিয়ে আসতে হবে। আমি একাই বাড়িতে রয়ে গেলাম, দিন ছোট হয়ে আসছে, তাই 5:30 বাজতে না বাজতেই সূর্য ডুবে অন্ধকার হয়ে গেল। পপুলার ফটো দোকানটা হাজরা রোডের মোড়ে। ফেলুদার ছবি নিয়ে ফিরে আসতে 20 মিনিটের বেশি লাগা উচিত না, তবে এত দেরি হচ্ছে কেন? অবশ্যই অনেক সময় ছবি তৈরি না হলে দোকানে বসিয়ে রাখে, আশা করি অন্য কোথাও যায়নিও। আমাকে ফেলে ঘোরাঘুরিটা আমার ভালো লাগে না। একটা করতালের আওয়াজ কানে এলো, আর তার সঙ্গে সঙ্গে চেনা গলায় সেই গান। সেই ছেলে দুটো আজ আমাদের পাড়ায় ভিক্ষে করতে এসেছে। গান ক্রমে এগিয়ে এলো, আমি আমাদের ঘরের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে রাস্তাটা দেখা যায়। ওই যে ছেলে দুটো, একজন গাইছে, একজন করতাল বাজাচ্ছে। কি সুন্দর গলা ছেলেটা! এবারে গান থামিয়ে ছেলেটি ঠিক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ওপরের দিকে মুখ করে বলল, মা, দুটি ভিক্ষে দেবে মা? কি মনে হলো, আমার ব্যাগ থেকে একটা 50 নয়া বার করে জানলা দিয়ে ছেলেটার দিকে ফেলে দিলাম। টিং শব্দ করে পয়সাটা মাটিতে পড়ল। দেখলাম ছেলেটা সেটা কুড়িয়ে নিয়ে ঝোলার মধ্যে পুরে আবার গান গাইতে গাইতে হাঁটতে শুরু করল। একটা ব্যাপারে আমার মাথাটা কেমন জানি গোলমাল হয়ে গেল। যদিও আমাদের রাস্তাটা বেশ অন্ধকার, তবু ভিখিরি ছেলেটা যখন উপর দিকে মুখ করে ভিক্ষে চাইল, তখন যেন মনে হলো তার মুখের সঙ্গে ঝুন্টুর একটা আশ্চর্য মিল আছে। হয়তো এটা আমার দেখার ভুল, কিন্তু তাতে মনের মধ্যে কেমন খটকা লাগতে লাগলো। আমি ঠিক করলাম ফেলুদা এলেই কথাটা ওকে বলবো। প্রায় 6:30 সময় মেজাজ বেশ গরম করে ফেলুদা এনলার্জমেন্ট নিয়ে বাড়ি ফিরল। যা ভেবেছিলাম তাই, ওকে দোকানে বসে অপেক্ষা করতে হয়েছিল। বলল, এবার থেকে নিজেই একটা ডার্ক রুম তৈরি করে ছবি ডেভেলপিং প্রিন্টিং করব, বাঙালি দোকানের কথার কোনো ঠিক নেই। ফেলুদা যখন ওর বিছানার উপর ছবিগুলো বিছিয়ে বসেছে, তখন আমি ওকে গিয়ে ভিখিরি ছেলেটার কথাটা বললাম। ও কিন্তু একটুও অবাক না হয়ে বলল, সেটা আশ্চর্য কি? আশ্চর্য না, কিন্তু তাহলে ভীষণ গণ্ডগোল বলতে হবে। গণ্ডগোল তো বটেই, সেটা তো আমি প্রথম থেকেই বুঝেছি। তুমি বলতে চাও যে ওই ছেলেটা চুরির ব্যাপারে জড়িত? হতেও পারে, কিন্তু একটা বাচ্চা ছেলের ঘুষির এত জোর যে একটা ধেড়ে লোককে অজ্ঞান করে দেবে? বাচ্চা ছেলে ঘুষি মেরেছে তা তো বলিনি। তাও ভালো, যদিও ভালো বললাম কিন্তু আসলে মোটেই ভালো লাগছিল না। ফেলুদাও যে কেন পরিষ্কার করে কিছু বলছে না তা জানি না। খাটের উপর বিছানো 12টা ছবির মধ্যে দেখলাম একটা ছবি
ফেলুদা বিশেষ মনোযোগ দিয়ে দেখছে। কাছে গিয়ে দেখি সেটা আজই সকালে তোলা নীলমণিবাবুর পাঁচিলে বাচ্চা ছেলের হাতের দাগের ছবি। এনলার্জমেন্টের ফলে হাতে তেলোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বললাম, তুমি তো বলো হাত দেখতে জানো, বলো তো ছেলেটার কত আয়ু? ফেলুদা কোনো উত্তর দিল না, সে তন্ময় হয়ে ছবিটার দিকে চেয়ে আছে। লক্ষ্য করলাম যে তার মধ্যে একটা দারুণ কনসেন্ট্রেশনের ভাব। কিছু বুঝতে পারছিস? হঠাৎ ওর প্রশ্নটা আমাকে একেবারে চমকে দিল। কি বুঝবো? সকালে কি বুঝেছিলি আর এখন কি বুঝলি বলতো? সকালে মানে যখন ছবিটা তুললে? হ্যাঁ, কি আর বুঝবো, বাচ্চা ছেলের হাত, এছাড়া আর কি বোঝার আছে? ছাপের রংটা দেখে কিছু মনে হয়নি? রং তো ব্রাউন ছিল। তার মানে কি? তার মানে ছেলেটার হাতে ব্রাউন রঙের কিছু একটা লেগেছিল। কিছু মানে কি ঠিক করে বল। পেইন্ট হতে পারে। কোথাকার পেইন্ট? কোথাকার পেইন্ট, কোথাকার? হঠাৎ মনে পড়ে গেল, প্রতুল বাবুর ঘরের দরজার রং। এক্স্যাক্টলি, সেদিন তোর শার্টের বাঁদিকে আস্তিনে লেগে গিয়েছিল, এখনো গিয়ে দেখতে পারিস লেগে আছে। কিন্তু আমার মাথাটা ভোঁ ভোঁ করছিল, যার হাতের ছাপ সেই কি প্রতুল বাবুর ঘরে ঢুকেছিল? হতেও পারে। এখন বল, ছবি দেখে কি বুঝছিস? আমি অনেক ভেবেও নতুন কিছু বোঝার কথা বলতে পারলাম না। ফেলুদা বলল, তুই পারলে আশ্চর্য হতাম। শুধু আশ্চর্য হতাম না, শক পেতাম, কারণ তাহলে বলতে হতো তোর আর আমার বুদ্ধিতে কোনো তফাত নেই। তোমার বুদ্ধিতে কি বলছে? বলছে যে এটা একটা সাংঘাতিক কেস, ভয়াবহ ব্যাপার। অ্যানুবিস যেরকম ভয়ঙ্কর, এই রহস্যটাও তেমনি ভয়ঙ্কর। পরদিন সকালে ফেলুদা প্রথম নীলমণি সান্যালকে ফোন করল। হ্যালো, কে মিস্টার সান্যাল? আপনার রহস্য সমাধান হয়ে গেছে, মূর্তি এখনো হাতে আসেনি, তবে কোথায় আছে মোটামুটি আন্দাজ পেয়েছি। আপনি কি বাড়ি আছেন? অসুখ বেড়েছে? কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন? ও আচ্ছা, তাহলে পরে দেখা হবে। ফোনটা রেখেই ফেলুদা চট করে আর একটা নাম্বার ডায়াল করল। ফিস ফিস করে কি কথা হলো সেটা ভালো শুনতে পেলাম না, তবে ফেলুদা যে পুলিশে টেলিফোন করেছে সেটা বুঝলাম। ফোনটা রেখেই ও আমাকে বলল, এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নে। একে সকালে ট্রাফিক কম, তার উপর ফেলুদা আবার ট্যাক্সি ড্রাইভারকে বলল টপ স্পিডে যেতে। দেখতে দেখতে আমরা নীলমণিবাবুর বাড়ির রাস্তায় এসে পড়লাম। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি নীলমণিবাবু তার কালো অ্যাম্বাসেডরে বেরিয়ে বেশ স্পিডের মাথায় আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে রওনা দিলেন। সামনে ড্রাইভার আর পেছনে নীলমণিবাবু ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। ট্যাক্সি ঘুমাইয়ে, ট্যাক্সি ঘুমাইয়ে, জলদি! ফেলুদা চেঁচিয়ে উঠল, উসকা পিছা কিজিয়ে। ট্যাক্সি ড্রাইভারও কিরকম এক্সাইটেড হয়ে অ্যাক্সেলারেটরে পা চেপে দিল। সামনের গাড়িটা দেখলাম বিশ্রী গো গো শব্দ করে ডান দিকে মোড় নিচ্ছে। এইবার ফেলুদা যে জিনিসটা করল সেটা এর আগে কখনো করেনি। কোটের ভেতর হাত ঢুকিয়ে হঠাৎ তার রিভলভারটা বার করে গাড়ির জানলা দিয়ে ঝুঁকে পড়ে নীলমণিবাবুর গাড়ির পিছনে টায়ারের দিকে অপর্থ টিপ করে রিভলভারটা মারল। প্রায় একই সঙ্গে রিভলভার আর টায়ার ফাটার শব্দে কানে তালা লেগে গেল। দেখলাম নীলমণিবাবুর গাড়িটা বিশ্রীভাবে রাস্তার এক পাশে কেদরে গিয়ে একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে গেল। আমাদের গাড়িটা নীলমণিবাবুর গাড়ির পিছনে থামতেই দেখি উল্টো দিক থেকে পুলিশের জিপ এসেছে। এদিকে নীলমণিবাবু গাড়ি থেকে নেমে এসে ভীষণ বিরক্ত মুখ করে এদিক ওদিক চাইছে। ফেলুদা আর আমি ট্যাক্সি থেকে নেমে নীলমণিবাবুর দিকে এগিয়ে গেলাম। পুলিশের জিপটাও কাছাকাছি এসে থেমেছে। দেখলাম সেটা থেকে নামলেন সেই মোটা অফিসারটি,
নীলমণিবাবু হঠাৎ বলে উঠলেন, এসব কি হচ্ছে কে? ফেলুদা গম্ভীর গলায় বলল, আপনার সঙ্গে গাড়িতে ড্রাইভার ছাড়া আর কে কে আছে জানতে পারি কি? কে আবার থাকবে? ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, বললাম তো আমি আমার ভাগ রেখে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ফেলুদা এবার আর কিছু না বলে সোজা গিয়ে নীলমণিবাবুর গাড়ির দরজার হ্যান্ডেলটা ধরে এক টানে দরজাটা খুলে ফেলল। খোলার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ছেলে গাড়ি থেকে তীরের মতো বেরিয়ে ফেলুদার ওপর ঝাঁপিয়ে পড়ে ও টুঁটি টিপে ধরল। কিন্তু ফেলুদা তো শুধু যোগব্যায়াম করে না, ও রীতিমতো জুজিৎসু আর কারাটে শিখেছে। ছেলেটার কবজি দুটো ধরে উল্টে তাকে অদ্ভুত কায়দায় মাথার উপর দিয়ে ঘুরিয়ে আছাড় মেরে রাস্তায় ফেলল। যন্ত্রণার চোটে একটা চিৎকার ছেলেটার মুখ দিয়ে বেরোলো, আর সে চিৎকার শুনে আমার রক্ত জল হয়ে গেল। কারণ সেটা মোটেই বাচ্চার গলা নয়, সেটা একটা বয়স্ক লোকের বিকট হেঁড়ে গলার চিৎকার। এই গলাই সেদিন আমি টেলিফোনে শুনেছিলাম। ইতিমধ্যে পুলিশ এসে নীলমণিবাবুর গাড়ির ড্রাইভার আর বাচ্চাটাকে ধরে ফেলল। ফেলুদা তার জামার কলারটা ঠিক করতে করতে বলল, পাঁচিলের গায়ে হাতের ছাপ দেখেই ধরেছিলাম, অল্প বয়সে ছেলের হাতে এত লাইন থাকে না, তাদের হাত আরো অনেক মসৃণ থাকে, অথচ সাইজ যখন ছোট তখন তার একটাই মানে হতে পারে, এটা আসলে একটা বেঁটে বামনের হাতের ছাপ, বাচ্চাটা আসলে আর কিছুই নয়, একটি ডোয়ার্ফ। কত বয়স হলো আপনার চাকরিদের নীলমণিবাবু? 40। ভদ্রলোকের গলা দিয়ে ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। খুব বুদ্ধি খাটিয়েছেন, যা হোক আগে জিনিস চুরির মিথ্যে ঘটনাটা খাড়া করে আমাকে ডেকে পাঠিয়ে তারপর নিজেই লোক লাগিয়ে পরের জিনিস চুরি করছেন। আপনার বাড়িতে কাল যাকে দেখলাম সে কি সেই ভিখারি ছেলেটি? নীলমণিবাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। তার মানে আপনার ভাগ্নে বলে আসলে কেউ নেই, ওকে বাড়িতে এনে ধরে রেখেছেন এই চুরির ব্যাপারে হেল্প করার জন্য? ভদ্রলোক মাথা হেঁট করে চুপ করে রইলেন। ফেলুদা বলে চলল, ছেলেটা গান গাইতো আর বামনটা খঞ্জনি বাজাত, কেবল চুরির টাইম এলে খঞ্জনিটা ভিখারির হাতে দিয়ে যেত এবং তখন সেই বাজাতে থাকত। বামন বলেই তার গায়ের জোরের অভাব নেই, এক ঘুষিতে একজন জোয়ান লোককে ঘায়েল করতে পারে। ওয়ান্ডারফুল, আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না নীলমণিবাবু। নীলমণিবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিশরের প্রাচীন জিনিসের উপর একটা নেশা ধরে গিয়েছিল, প্রচুর পড়াশোনা করেছে এ নিয়ে, সাথে কি প্রতুল দত্তর উপর হিংসা হয়েছিল? ফেলুদা বলল, অতি লোভে শুধু তাঁতই নষ্ট হয় না, বামুনও হয়, কারণ আপনার ওই বেটেটিও বামুন আর আপনি সান্নাল, একেবারে উচ্চ শ্রেণীর বামুন। যাগে, এবার একটা শেষ অনুরোধ আছে। কি? আমার রিওয়ার্ডটা? নীলমণিবাবু ফ্যালফ্যাল করে ফেলুদার দিকে চাইলেন। রিওয়ার্ড? অ্যানুবিসের মূর্তিটা আপনার কাছেই আছে বোধ হয়। ভদ্রলোক কেমন যেন বোকার মতো ডান হাতটা নিজের পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিলেন। হাতটা বার করতে দেখলাম তাতে রয়েছে এক বিঘত লম্বা কালো পাথরের ওপর রঙিন মণিমুক্ত বসানো 4000 বছরের পুরনো মিশর দেশের শেয়ালমুখী দেবতা অ্যানুবিসের মূর্তি। ফেলুদা হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল, থ্যাংক ইউ। শুনছিলেন শেয়াল দেবতা রহস্য, রচনা সত্যজিৎ রায়, ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, তোপসে ও অন্যান্য কয়েকটি ভূমিকায় দীপ, প্রতুল দত্ত পুলিশ ইন্সপেক্টর, ভিকিরি ছেলে এবং গল্পের সূত্রধার মীর। ফেলুদা থিম সত্যজিৎ রায়, নতুন ফেলুদা থিম সন্দীপ রায়, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তী ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।